লোকসভা নির্বাচনের পিছত কেন্দ্রত সরকার গঠনের ঢৌ মার যায় নাই, কিন্তু আরম্ভ হয়ে গেল উপনির্বাচনের ঢৌ। এই হিসাবত বিহালিত আরম্ভ হল উপনির্বাচনের বতাহ। বিহালিত আরম্ভ করে দিলে পল্লব লোচন দাসের রাজনীতি। বিহালি সমষ্টির গাঁয়ে গাঁয়ে ঘুরা আরম্ভ করে দিছে তেজপুরের প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসে। শোণিতপুরের নবনির্বাচিত সাংসদ রঞ্জিত দত্তই দলের একাশরিয়া করে থাকা বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি বিষয়ববিয়া কর্মীসকলক লগত লৈ বিহালিত এনেদরে সভা সমিতি অনুষ্ঠিত করেছে পল্লব লোচন দাসে। কিন্তু পল্লব লোচন দাসের বিরোধিতা করেছে একাংশ বিজেপির নেতাকর্মী। পল্লবর সলনি বিচারিছে জয়ন্ত বরাক। মুখ্যত সমষ্টিটোর বুড়ৈ, বিহালি আর বাঘমরা মন্ডলের সভাপতি তিনগুলি বিচারিছে জয়ন্ত বরাক। প্রার্থিত্ব প্রত্যাশী জয়ন্ত বরাক লগত লৈ তিনি মন্ডল সভাপতিয়ে সমষ্টিটোত অনুষ্ঠিত করেছে সভা সমিতি। ইয়ার বিপরীতে সমষ্টিটোত উপনির্বাচনের বাবে ব্যস্ত হয়ে পড়া পল্লব লোচন দাসে সমষ্টিটোর প্রায় রাজনৈতিক জীবন আরম্ভ করেছিল আর এই সমষ্টির রাইজর কাষত থাকিব বিচারে বলে দাবি করেছে। মই বিহালির বিধায়ক আছিলো। বিহালির রাইজর যেখিনি মরম মই জীবনত মোৰ জীবনত পাইছো, কারণ প্রথম স্বীকৃতি মোক বিহালির রাইজে দিছে। বিহালির রাইজর যেখিনি মরম মোক দিছে, সেইখিনি মই ভবিষ্যৎ দিনত যতে রাজনীতি নকৰো কিয়, বিহালির রাইজ যাতে সদায় মোৰ ওচৰলে বিনা দ্বিধায় আহিব পাৰে, মই তেওঁলোকৰ বাবে কাম কৰিব পাৰো। অবশ্যে সমষ্টিটোত উপনির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা আরম্ভ করলেও পল্লব লোচন দাসের কাষত দেখা পোৱা যোৱা নাই রঞ্জিত দত্তর সমর্থক। দলে যাক টিকট দিব তাকেই মানি লব বলেও সদরি করে প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসে। প্রার্থিত্ব দলের নেতৃত্ব সিদ্ধান্ত লব, যে প্রার্থিত্ব কাক প্রদান করব, দলে কি করব, হ্যাঁ দলে সিদ্ধান্ত করব। রাইজর মাজত সম্পর্ক করে রখা, যাতে পরবর্তী পর্যায়ে যেটা নির্বাচন হয় সংগঠনের মাধ্যমে, রাইজর সম্পর্কের মাধ্যমে আমার যাতে নির্বাচনের ফলাফলটা খুব ভাল হয়। খবর মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ব্লু প্রিন্ট মর্মেই পল্লব লোচন দাস আগবাড়িছে। বিহালির উপনির্বাচনত জয়ী হয়ে হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেটত সোমাব বিচারিছে পল্লব লোচন দাসে। অবশ্যে কেবিনেট সম্প্রসারণের বিষয়ে পল্লব লোচন দাসে কেবল কলে, মাননীয় মুখ্যমন্ত্রীয়ে সিদ্ধান্ত লব, মইনো কোৱাত কোন হয়। মাননীয় মুখ্যমন্ত্রীয়ে যি সিদ্ধান্ত লব সে আমি মানি চলিম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীয়ে সেই সম্পর্কে আপনাদের সংবাদ মেলত কৈছে, তেওঁ সময় যেতিয়া আহিব করিব আর মন্ত্রিসভাত তেওঁ কাক স্থান দিব সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। ইপিনে পল্লব লোচনের সমর্থনত বিহালিলৈ যাব মন্ত্রী পীযূষ হাজরিকা। মন্ত্রী হাজরিকায় বিহালিত পল্লব লোচনের হয়ে এক পরিবেশ রচনা করব বলে জানিব পৰা হৈছে। একেদরে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া আর মন্ত্রী অশোক সিংহালও বিহালিলৈ যাওয়ার কথা। বিশ্বনাথের তুষার হাজরিকার সঙ্গে ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।